প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সেশন নিয়ে। আজ আমরা আলোচনা করব কেদারনাথ সিংয়ের লেখা মাতৃভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। এটির অনুবাদ করেছেন মল্লিকা সেনগুপ্ত। প্রথমে তোমরা বিষয়বস্তুটা দেখে নাও, এটা লেখার দরকার নেই, এটা তোমরা শুধুমাত্র পড়ে বুঝে নেবে। পিঁপড়ে যেভাবে গর্তে ফেরে, কাঠঠোকরা পাখি তার বাসায় ফেরে, সব বায়ুযানগুলি একে একে লাল আকাশে ডানা মেলে বিমানবন্দরে ফিরে আসে, তেমন করে কবিও ফিরে আসেন তার মাতৃভাষার কাছে। চুপ করে থাকতে থাকতে যখন জীব অসার হয়ে যায়, তখন কবির মনও দুঃখী হয়ে ওঠে। এবার দেখে নাও এই অধ্যায় থেকে যে প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়বে, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের অধ্যায়ভিত্তিক খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখো, প্রথম প্রশ্ন, পিঁপড়ে যেভাবে ফেরে, একথা বলার কারণ কী, অথবা আসতে পারে পিঁপড়ে যেভাবে ফেরে এই ফেরার উল্লেখযোগ্য কেন। উত্তর লিখবে, কেদারনাথ সিং মাতৃভাষা কবিতায় পিঁপড়ের সারিবদ্ধ জীবনের কথা উল্লেখ করেছেন। পিঁপড়ের এই ফিরে আসার অর্থ হলো সারাদিনের কাজের শেষে ঘরে ফেরা, সেখানে আনন্দ প্রকাশিত হয়, কেননা তারা নিজের গর্তে ফিরে আসে। তাহলে উত্তরটা আরও একবার দেখে নাও, কেদারনাথ সিং মাতৃভাষা কবিতায় পিঁপড়ের সারিবদ্ধ জীবনের কথা উল্লেখ করেছেন। পিঁপড়ের এই ফিরে আসার অর্থ হলো সারা জীবনের কাজের শেষে ঘরে ফেরা, সেখানে আনন্দ প্রকাশিত হয়, কেননা তারা নিজের গর্তে ফিরে আসে। পরের প্রশ্ন, লাল আকাশে বলতে কবি কী বুঝিয়েছেন। উত্তর লিখবে, কবি কেদারনাথ সিং লাল আকাশে বলতে দিনের শেষে অস্তগামী সূর্যের প্রভাবে আকাশ রক্তিম হয়ে ওঠাকে বুঝিয়েছেন। আর একবার উত্তরে দেখে নাও, কবি কেদারনাথ সিং লাল আকাশে, লাল আকাশেটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, বলতে দিনের শেষে অস্তগামী সূর্যের প্রভাবে আকাশ রক্তিম হয়ে ওঠাকে বুঝিয়েছেন। পরের প্রশ্ন, কাঠে ফেরে কথাটির অর্থ কী। উত্তর লিখবে, কবি কেদারনাথ সিং মাতৃভাষা কবিতায় বলেছেন কাঠঠোকরা পাখি গাছের গায়ে গর্ত তৈরি করে থাকার ব্যবস্থা করে, সারাদিন ধরে সে খাদ্য সংগ্রহ করে, তারপর দিনের শেষে বাসায় ফিরে আসে। এখানে বাসায় ফেরা বোঝাতে কবি কাঠে ফেরা বলেছেন। আরও একবার উত্তরে দেখে নাও, কবি কেদারনাথ সিং মাতৃভাষাটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, কবিতায় বলেছেন কাঠঠোকরা পাখি গাছের গায়ে গর্ত তৈরি করে থাকার ব্যবস্থা করে, সারাদিন ধরে সে খাদ্য সংগ্রহ করে, তারপর দিনের শেষে বাসায় ফিরে আসে। এখানে বাসায় ফেরা বোঝাতে কবি কাঠে ফেরা বলেছেন। পরের প্রশ্ন তোমরা পড়বে, আমি তোমারই ভিতরে ফিরি, এই কথা মধ্যে কবি ঠিক কী বোঝাতে চেয়েছেন। উত্তর লিখবে, আলোচ্য এই অংশে কবি কেদারনাথ সিং মাতৃভাষার কথা উল্লেখ করেছেন। মাতৃভাষায় কথা বলার যে আনন্দ, তার সঙ্গে আর কারোর তুলনা চলে না। বিভিন্ন ভাষায় ভাব বিনিময় চলে ঠিকই, কিন্তু মনের আনন্দ পাওয়া যায় না, বরং নিজের কথাগুলি গুছিয়ে বলতে না পারার যন্ত্রণা থেকেই যায়। সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে কবি মাতৃভাষার কাছে ফিরে আসেন। পরের প্রশ্ন, চুপ করে থাকতে থাকে এই কথা বলার কারণ কী। উত্তর লিখবে, কেদারনাথ সিং প্রণীত মাতৃভাষাটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, নামাঙ্কিত কবিতা থেকে আলোচ্য এই অংশটি গৃহীত হয়েছে। কবি মাতৃভাষায় কথা বলতে না পেরে কষ্ট পান, তার মনে হয় চুপ করে থাকার অর্থ হলো মাতৃভাষায় কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হওয়া। পরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমার জীব অসার হয়ে যায়, একথা বলার কারণ কী। উত্তর লিখবে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, সেই ভাষায় কথা বলতে না পারলে কবি কষ্ট পান, সেই জন্যই তিনি বোঝাতে চেয়েছেন তার জীব যেন অসার হয়ে যায়। পরের প্রশ্ন, আমার আত্মা দুঃখ হয়ে ওঠে, একথা বলার কারণ কী। পরের প্রশ্ন, কবি কেদারনাথ সিং মাতৃভাষাটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, কবিতায় মাতৃভাষার প্রতি তার গভীর শ্রদ্ধা উচ্চারণ করেছেন। কবি জানিয়েছেন মাতৃভাষায় কথা বলতে না পারলে তার মন ব্যথিত হয়,
তার আত্মা ভারাক্রান্ত হয়ে ওঠে। থেকে যে বড় প্রশ্নটা তোমাদের আসতে পারে, মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষার কাছে ফিরে আসাকে কোন কোন বিষয়ের সাহায্যে চিহ্নিত করেছেন? উত্তর লিখবে, মাতৃভাষা কবিতায় কেদারনাথ সিং মাতৃভাষার কাছে ফিরে আসাকে নিম্নলিখিতভাবে স্পষ্ট করেছেন। প্রথম, পিঁপড়ের তার গর্তে ফিরে আসা, কাঠঠোকরা পাখির বাসায় ফিরে আসা, বায়ুযানের বিমানবন্দরে প্রত্যাবর্তন করা। প্যারা চেঞ্জ করে লিখবে, এই সব ঘটনার সাহায্যে কবি মাতৃভাষার কাছে তার ফিরে আসার ঘটনাকে উপস্থাপন করেছেন। ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের অধ্যায়ভিত্তিক খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল তুমি নতুন হও, লাল ক্লাসে সাবস্ক্রাইবার প্রেস করে পাশে বেল আইকন সব প্রেস করবো, যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে তোমার যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো।